আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে সহজ উপায়ে পিএইচসির রেজাল্ট নেওয়া যায় বা রেজাল্ট পাওয়া যায়। আমি সে সম্পর্কে আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে এই অবস্থাতে আসতে পারেন। তো বন্ধুরা, এখানে সাল সিলেক্ট করে নেবেন প্রথমে, পাসিং ইয়ার। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা, তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আইডি, তো বন্ধুরা স্টুডেন্ট আইডি এখানে, অর্থাৎ স্টুডেন্ট আইডির পরীক্ষার্থীর যে আইডি আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এভাবে এভাবে নাম্বারগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, যেহেতু আমরা নাম্বারটা দিয়ে দিলাম এখানে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, এখানে দেখেন সাবমিট বাটনটা দেখতে পাচ্ছে, তো এখানে সাবমিট করে দেন, কিছুক্ষণ অপেক্ষা করেন বন্ধুরা। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সে রেজাল্টটা চলে আসলো। তো বন্ধুরা, এইভাবেই অতি সহজে রেজাল্টটা নেওয়া যায়। তো বন্ধুরা, আমি ডিসক্রিপশনে আপনি এইখানকার লিঙ্কটা আমি দিয়ে দেবো, সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করার পরে এখানে আসতে পারবেন। তো বন্ধুরা, আমরা যদি আবার সার্চ করতে চাই, তো সে তাহলে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখানে চার্জ এগেইন, তো এখানে ক্লিক করেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে আবার আমরা সেই আগের অবস্থায় ফিরে আসছি। তো তারপরে এখানে আবার আইডি দিয়ে সাবমিট করলে পরে দেখা যাবে। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।